রাত বাড়ি প্রিন্সিপাল সাহেব আপনি মদর প্ট লোক ওয়াজ আরম্ভ করলাম রায় আটটা মাত্র পঁচিশ মিনিট ওয়াজ বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা খালি বার হইতরা পর্দার আড়ালে বুধবাই খালি কিলা কিলি চলে বকাবখি সভাপতি হিসাবে জিকার করলাম সমস্যা কী আমি তো কিছু বুধবাই আর না কি হয়েছে মানুষ যায় কি খালি চিল্লেন কি আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কো আপনে জলদি ওয়াজ বাদ দিয়ে ঘরো কাক উলিখিত হয়েছে খালি মায়ের চলে আপনে মদর ওয়াজ আইন কিছু মদ সিতাই মানুষ আছে মানুষারি প্রেসিডেন্টে টুকাইয়া খুঁত্রা ইগুড়ি ইতা দিছে কি গিয়ে বাসাগুন ইগি আর ওয়াজ জানে না নি ওটা আওয়াজ আইসেনি সভাপতি ইতাওয়াজ করতো কিলা কিলি চলে করতাই নি মদর ওয়াজ পঁচিশ মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করে তোলা লইয়া আইসি মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মদুরি বাবা আমি মদর ওয়াজ না আমিও ওয়াজ অন্য এলাকা যেন মদ নাই আজকাল সোশ্যাল মিডিয়া আছে নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে তো যেন মদ নাই অন্য মদর ওয়াজ তো মদাল খাইন যে গুই তো গুঞ্ আগলাটাই শুনবা গাড়িটা আমার ঘুরে কম যাইব ও মাত্র কয়েক কয়েকদিন আগে মাত্র চার ছয় দিন আগমার ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেবো ইয়ে কর কোসর গুসর গোসর দশটা যেমনি আরম্ভ করলাম পনেরো মিনিটের ভিতরে মানুষ কিছু কমিয়ে গেলাম সভাপতি যে বেটা খালি দেখি নাক মুর খালি নাক বড় খালি নাক বড় আর খালি বেটা বড় বড় চোখ দিছায় কিছু তো আর জানি না বাদে জিকার করলাম আমার ড্রাইভার সব রে হালত কিতা কিতা লামিয়া লামিয়া মানুষ হুজুর খালি আন্দারে গালি যাই মানু আইতরা ওয়াস্তাই বারইয়ার ইয়ার খালি গা লি আইতরা কইতরা সভাপতি ইনো হে নিজে গুস খারা আচ্ছা কৌসাইন যাইতাম কানো ও ভিড়িয়া নিয়ত করলাম যে লাগাত গুস খাইন মানুষ না তুলা হরিয়া তুলা হরিয়া আওয়াজ করলে বেড়া আইতো নাই উদ্দেশ্য ইয়া থাকলো আপনার আর মন করবার লাগি আমার বাস্তব দুইটা আলোচনা আনছি এখন ফিরিয়া আর তুলা আলোচনা করিয়া মূল ওয়াজর মধ্যে পৌঁছিমু জমানা বড় কঠিন বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম ইমাম সাহর আপনার ট্রেনিং হয় প্রশিক্ষণ হয় ইমাম সাহের মানুষের ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন বদ্র লোক ইমামতির যে ইতা বালা এক খুব বালা আলিম হদিস কুরানোর ব্যাখ্যা করতে পারেন বালা আলিম মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা শিকানো যাওয়ার বাদে কমিটিয়া জানাইল সাফ আমরা ঋণ ইমাম রাখলেন মাসলা হইল তাইন কিছু আজ ঘোরা লাগে তে আপনি নমাজর আগে জুম্মাবারে নমাজর আগে তুলা বয়ান দেওবাদে নমাজ ভোড়াইবাই বলে যেছে ইমাম সাহেব বয়ান লাগিয়াও ভইলা দিছেন গুসর বয়ান তাই বয়ান তো আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান গুস গুস খাইলে কী তো হয় গুসর আজ আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতকান লক্ষ্য কি মুসলমান গুসকারা হইয়া তাগলা অফিসার বেশিরভাগ হইয়া তাগলা তা হই নেরা খানো গুসর জায়গা টাউনও বেশ গুসর জায়গা গাউত কম গুস তো টাউনও যেমন আপনার আরে প্রাইমারি কায়দায় দেখাই বড় বড় ডাক্তার হলর আপনার পিয় লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তরের সামসা যেগে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইগেট যাই জানি গেলে কই না ফোন করেন জানি ওই তো নাই বাকি ফিসরাতে দি ভাষ্য টেকি নোট আবার খোলে খোলে দুই নম্বর 3 নম্বর চার নম্বর টিকেট মিলে ডাক্তৰৰ ওর বিজেট চারশো টাকা আর আপনার কি বলেন ডাক্তৰৰ ডাক্তর লইতে সময় গে কি সামসারে দেবা লাগে পাঁচশো টাকা পাইছেন নি অ মুসলমান আচ্ছা গাউত ডাক্তর বেশ না ঠানো শশো ডাক্তর ডাক্তরেও এমন হয়ে গুড়াকে সাইয়া সাইয়া সকল ডাক্তর নাই কিছু ডাক্তরে মন কয়েকজন রাখে নিয়ত করেও বাড়ি তাকিয়ে আইসেন বেমারি হলো রূপরে তাই কিছু জরিবানা আদায় করা লাগবো ডাক্তর মহাশয় যদি লয় তে আমি আপনার কি তে টুকন মহাশয়ে নাভারে দুইশো ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন না খালকা আমার রোগী সিরিয়াস কোনো বাকির উখায় নাই কোনো বাকির খাই হইতো না নাই কৌটা ফুরা ত্রিশ হয়ে গেছে এখন যদি আপনি খলে খলে খুঁজতে পারেন আপনার জেতা লাগে পাইবা ও আচ্ছা ঠিক আছে লইয়া আমি হের করে সাত নম্বর গু মনে পারে মিলছেন মিলছে নি গুস কারা আপনার ইয় যে টিকেট মাস্টার যে গুই গিয়ে নমাজও যায় না না যায় আচ্ছা আপনার তানা বিভাগ প্রধান তানা খানো তাকে ঠাউনো সারা আর অন্য জাতি না কিছু তো মুসলমান হেরিয়ে না আমি অন্য জাতির মাতো নাই আমার মাতো কিছু আসো সকল পুলিশে যদিও না কিছু কিছু পুলিশ আমাদের যারা আপনার কি বলে ডাইরেক্ট না লইলে দলালের মাধ্যমে ইনডাইরেক্ট ল শুক্রবার নমাজও পুলিশ যাই নেন যে গুস খা পুলিশ এও যায় সারাই নাই কিছু আসুন আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসার অফিসও যাও কৌটো যাও উকিল উকার মকিল ডাইরেক্ট না লইলে কিছু উকিল আছে নিন লইন ঘুষ মসজিদ কমিটি আপনারা টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশি বাগুইয়া তাগলা অফিসার রংকর নবুনতুবা অফিসার আর আপনারা কি বলে টিকেট মাস্টার যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত হয় এই মসজিদের বেশি বাগুইয়া তাগলা গিয়ে আপনার কি বলে কি লইন মিয়া সাহেব করছেন ঘুষের আওয়াজ গুসর ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে ফাইনাল তো দিতে না ইমাম খাটছে না না পছন্দ হইছে নি না খালি করুন খানা কানি খালি করুন খানা কানি মিয়া কইলা বিষয় বুঝছি না কোনো বুল হইছে নি বলে না মিয়া সাহেব বুল ব্যাপার না আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝি আস মুয়াজিনে জিকার না ইমাম সাহেব আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাহলে কুমেটিয়ে গুনা গাছা খানা গুসা করে খেনি বলে হুজুর জানো নাই তুই ইমামতি অন্যত্র তুকাই অইন্য তোমার ইমামতি হইতা নাই এই মসজিদ ওর কুমেটির বেশিরভাগ হইয়া তাগলা আপনার লাইফ ব্যাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায় ফয়লা দিন আইয়াও ঘুষের আওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিস ইমামতি কিলা তোমারে দে হইতো কইলা বুঝছি টাউন ইমামতি আমার হইতো ইলিম তাকলে কি তই আমি তো ঘুষের আওয়াজ করি গতি কি আমারে টানো রাখতাম না হাসা মাত্রই কিছু অফিসারে ঘুষ খায় আগেরারে যদি মানুষের কমিউটির ই বানাইলে তো রাখতো না আমার এই তাহলে আমি আর টাউনের মসজিদও না যাই কি কোনো বাজারের মসজিদ বাজারর মসজিদও ইমামতি করলে অসুবিধা হইতো না কিছু লিল্লাফিল্লা মিলব হিন তো আর গুস কার্বেস থাকতা নাই গেলা বাজারের মসজিদও কোনো এক বাজারও ইমাম দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া ইমাম রাখো হইতো কবর লই আসেই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে প্লাই কই অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নামাজ পড়া কো তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো তুলা ওয়াজ করবা আর জুম্মা পড়াইবে আমরা এর বাদেও এক কান ফাইনাল করি নিমু ইমাম সাহেব এই নওয়াজ ও গিয়াও সূরা মুতাফিফিন আরম্ভ করছইন ওয়াজ ওয়াইলুল লিল মুতাফিফিন ইয়াতো লওয়া বেসার মাত যারা খরিদ ফরোধ করতে ওজনের মাঝে কম বেশ করে মাফর মাঝে কম বেশ করে এরার মাত মাত হয়েছে এরার লাগি অয়েল দুজ। যারা আপনার বিক্রি করতে সময় তুলা কোমাইয়া পাল্লাক মারে লইতে সময় তুলা যোগ দিয়া লয় আর বেচতে সময় তুলা কমাইয়া দে সাড়ে ফনে ফোনে দশশো কেজি বানায় আর লইতে এক কেজি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম যুগ দিয়ে আনে ও যে আপনার ভাল লাগছে কিন্তু ব্যতিক্রম করইন কিবা তো বেলি তেল বেচে ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারে তেল বেসিতা। বা আমরা কুলা বাজারে যে তেল আন ওই তো মিটা তেলু বালা এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে নেন পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা খারবার বোতলের মাধ্যমে কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুল বিল এক লিডারি আপনার আধা লিডার তাকি কোনোটা আধা লিডারি যেগু তার মাঝে ফুল আধা লিডার হয় না পঁচিশ গ্রাম কম এক লিডারি যেটা এক লিডার হয় না পঁচিশ গ্রাম কম দুই লিডারি যেটা এক দুই লিটার হয় না পঞ্চাশ গ্রাম কম সাড়ে উনিশশো দুই লিটার হে মূল্য বানাইছে ইগু কোম্পানি কম দিত আপনার বিশ্বাস হয় না মাফিয়া নিয়ে গরু বেলি দিয়া ফানিয়া নিয়ে মাফিয়া দেখিও এক কেজির পানি লইয়া আনলে সাড়ে নশো তাই ফোনে দশ শহিব এক লিটার হইতো নাই এক লিটার হইতো নাই তোলা কম এখন যে আপনার তেলি বা বললে তেল বেস হয় টাইন টাইন আপনার তোলা খালি রাখুন পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিডার ফুটছে না তেল আলায় এখন তেল বেসটের সময় এক ইঞ্চি কম এক ইঞ্চি বালা করেছে বা এক ইঞ্চি কম তাকে মূল আছিল পঁচিশ দাম কম এখন দিল আরো পঁচিশ গ্রাম গ্রাম কুমাইছে দশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো টাকার তেলের মধ্যে লিটার একশো একশো টাকার তেলের মধ্যে পঞ্চাশ গ্রাম কুমাইছে পাঁচ টাকার তেল বলাছে মনে আপনার তেল দিছে না পয়সা নিছে কিয়াল রাগয়ে এখন পেট্রোল পাম্পর মধ্যে তেল বিকে আটানব্বই নিরানব্বই টাকা হে বুটলের মাঝে বেছে আপনার একশো দশ টেকায় ইদিকে মারছে আপনার দামও আর সিদিকে আপনার ফার্ম তেলও দুইটাত মারছে দুইটাত মারছে হা তেল তার একশো দশ বেচক গুণা নাই গুণা নাই বেচক দামও বাড়ি বেচক কিন্তু মাফো মারতো না এখনি তেল যদি মাফে দি তোলা কম দিয়া আর দামে দিয়ে তোলা বেস্ট দিকে হারাম দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমর মধ্যে কইসেন যারা উজনের মধ্যে মাকৰ মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারর মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারর মসজিদ ওর সেক্রেটারি প্রেসিডেন্ট গাউর মানুষ রানীগামতে নিবানিবেন নিলাম বাজার যারা খায় আছে নিলাম বাজার যারা খায়া খারবার আছে একটু উচ্চ পদর মানুষ টানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেসিয়ার মেম্বার দোকানদারও হল বাজারের তো কুমেটি জানাইছে হুজুর নমাজও ভরা আগে তোলা ওয়াজ করবাই আমরা লাগিয়া। ইমাম সাহেব দিছই না খরিদ বিক্রি যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কুমেটির বেশিরভাগই তাহলে ওজনও মার নমাজ বাদেও আপনার খালি খানা খানি করুন খালি খানা খানি করুন ইমাম সাহেব নমাজও ফোরাইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা দেশও চলের পরিস্থিতির ওয়াজ করলাম আর আমি দেখি খানা খানি প্রেসিডেন্ট সাহেব কীতা হইল কিচ্ছু কই না ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝাবুঝি আছে আমরা এক বৈঠক কৰি আপনারা জানাই মোয়াজ করলে গোলে আইয়া খান্দা লইয়া কইলো হুজুর ই না বেটাই তোরে আপনি নাটা মারি দিস আপনার মতো ইমামি মসজিদ এরা রাখতা না আপনারে আমার বুল কীটারে ই কুমেটির বেশিরভাগ মানুষে উজনো মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামোয়ার কেউ মারে মাফো খেউ মারে ওজনো খেউ বেলিত মারে কেউ ফাল্লার দালিত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিনো জাতর বেশিরভাগ এরা আপনার কি বুলে দামে উজনে মাফে কম কমদেনে এর কারণে আপনি যারা মাফ জুকর মাঝে কমি করিয়া করে এর কথা কইসি দুণী বাগ কৈলার উপায় নাই আমার আর মনে করে জমিন ইমামতির জায়গা নাই তাওলে গ্রাম সব গ্রামের মাঝে কিছু বড় মসজিদের ইমামতির যায়গি ইমামতি টাউন করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ লাগি সাইন হইলা টাউন তো বাজার না হইলে বড়ো হামসায়া ওখানো গেলে ইমাম সাহেবর দাব বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে তাই গাঁর কোনো মসজিদও যায়গি ও ওনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই নাজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া কৈছেন কইছেন হুজুর আমরার আর গাও বহুত বড় জমা তো মানু ফারা হই গতি আপনি ওয়াজ করতামার আমরা করতে জমা বারে তুলার ইচ্ছা তান মনে আইলো রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেনও বেশ কম মাছ দুঃখ কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারও মসজিদ ইমামতি হইছে না আমি আর ওয়াজও না গুসর ওয়াজও না আজ পর্দার জায়গায় ইনো তো সারা মানুষই বাকি বেটা মানুষ আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলি মনে কর ইমামতি হইব লাগছে না আপনার গ্রামর মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বই অতি কন্যা আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামর মাতব্বর যে গুরু কিছু দনী গুণী শিক্ষিত সাই চাকরিজীবী এরা রে কমিটির মানুষ টাকা হয় কারণ কোন নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় দনী মানুষ হে টেঙ্কু গ্রাম পারব গ্রাম ইয়াতাংল স্বাস্থ্য ভাষ্য ইমাম সাহেব এই নিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিস চাকরি করেন সিক্রেটারি হিসাব যাইন তান পরিবারে আপনার হাই স্কুল ও মাস্টার মাস্টার পোস্টে চাকরি করেন ক্যাশিয়ার যাইন তাইন ওই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজন তিনজন বউ চাকরি আন আচ্ছা ডিসি অফিস ও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো আমরা দেশও না হাজারো এক দুইজনে হয়তো রক্ষা করতে পারে নতুবা শ্বশুরা জেলা সারা চলে রোলা চলে হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের রাওয়াজ অনুভূতে নেকাপ বুর্গা সব দিয়া করতে পারব খুব কম যারা চেষ্টা করে দুই একজনে পারে বাকি এলায় জেলা দেশ চলে ওলা চলে অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে ভারবা বলে চাইলে ফারা যায় খুব কম মানে করুন নতুবা আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন মিয়া সাহেব করছেন পর্দার ওয়াজ ফয়লা করছে কেশিয়ারে নাক দেখা সিগ্রেটারি কেশিয়ারে বাসায় তার গো বেখা প্রেসিডেন্টে আপনার সাই দুই গুরু বা তারটাও বেখা তিন গুণ নাক বেখা প্রেসিডেন্ট সিগ্রেটারি কেশিয়ার একজনেরও নাক সুজা নাই মুখ আপনার সুন্দর নাই সারা করছেন আন্দাই বাকি সদস্য কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি মিয়া সাহেবের ব্যাপারে তো কিচ্ছু খাওয়া লাগব। মেয়াদ সাহেব এখন আপনারা এখানে খুব আমার সময় খাটাইয়া লাভ নাই আপনারা আমার ফসন করছেন নি আমার পড়াশোনা ওয়াজতে হয়েছেন বুঝলে ও লাগান হয়েছে মেয়া সাহেব তাহলে চিন্তা করছি তো যে ওয়াজ করছে ওয়ার মত ওয়াজ হয়েছে চিন্তা করি কিতা করা যায় আপনার ব্যাপারে পুরা বাদে জানাই মো আবার মোয়াজিন কলে কলে এই মসজিদর মোয়াজিনো আইয়া কয় হুজুর কলে কলে হর ন ইতো নাই বলে কেনে তুমি আইয়াও তারা ডিসি আগুন লাগাইয়া প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে একদিনও বুর্গা লাগায় না দিনও না সিগারেটার হিসাব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নিয়ে চাকরি করইন বুর্গা ফুর্গা তানও পেশা নাই কেশিয়ার সাবর পরিবার যায় নঙ্গ নাদি ওয়ার কার আপনার কোনো দিন ইতা দেখছি বুর্গা উর্গা দেখছি না তুমি ফয়লাইয়াও তারার লেন যা আগুন দিও আজার অম্ব করে দিস তোমার এই মামি মসিদ কিলা কইলারে বাপ বানা না আমার আর পড়াশোনা মনে বেকার গেছে ইমামতি হইতা নাই যাইতাম কি কোনো ফাড়ো কোনো এক ফাড়র ভিতরে যদি সামান্য মানুষ তাকইন তা হইলে অন ইমামতি ঢুকি যায় এরা বেশ কিছু বুঝতো না আর আমারও বেশ অসুবিধা হইতো না নমাজ রোজা খান ঠিক রাখতাম ফার মুহাম লাখ লাখ ঠিক রইব আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাগি নাম যাই কি ফাড়র কোন ইমামতি মাত্র বিশ পঁচিশ পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই অন্য গেছুন ইন্টারভিউ করার বাদে তার বড় পছন্দ আপনার এই জায়গা ওয়াজ আর না আইসকু খালি কুরআন শরীফ সূরা দিয়া নামাজটা পড়াইয়া যায় গিয়া যে নওয়াজ করি হয় না বেড়া লাগি যায় আইজ আনাওয়াজে দেখি নি আল্লাহ ইমামতি দে আনা ওয়াজে ই মসজিদের প্রেসিডেন্ট যাইন তার নাম ওই লইয়াছিন বাবুর নাম আব্দুল হাকিম তাই না আপনার নমাজ বোড়ানি আরম্ভ করছেন সিগারেটটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ জানেন না কিচ্ছু তাই হইলারে মুল্লা ফৈলাই গুসু আরম্ভ করে দিছে আমরা সারা কুমেটির মানুষ কেউর নাম লইল না ইয়াসিন তার বাহন নাম দিয়ে নমাজ ভোড়া ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল আর তার বাপ হাকিমর নামও কইল আমি সিগারেট কি খামো বাকি আর কত সদস্য কেশিয়া রয়েছেন খেয়ার নাম নাই ওগুলো নৈমত রাখলো এই বলল এ হইতো না সোলাম মিরা নির্বাদেও জামনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাহ বগল আমি তো নমাজ বলাইলাম দেখছই না আমার সুরগুলো গল তা শুনছেন ফোড়া শোনাও শুনছেন বুল শুদ্ধ সব দেখতরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি সেক্রেটারিয়া কইল কিলে হইব ইনো কালি কুমেটির মানুষ প্রেসিডেন্ট গুনি কালি ইয়াসিন কৈলায় আর তার বাবুর নাম আব্দুল হাকিম কৈলায় পড়া আমরা কুমেটির নেয়নি হেসাবে দেখলারে উভায় নাই কিতা করা যায় কইলারে বাইসাপ আমি আপনার সকলের নামে আয়াত জানি সুবিধা নাই আসর ও জুরে কিরাত নাই মাগরিবর তোমার নমাজ ভোড়াইম তোমার নামটা কিতা কহ মা বরক্ত নামে নমাজ হইব এসা রক্ত নামে নমাজ হইব এখন তোমার নামও গু খাও আমি আয়াত বার ঘরী টুকা বার ঘরী আমার নাম ইবাহিম হাসানি লে আচ্ছা মাগরীবর্তাকিও মাগরিবর নমাজ ইমামে ভিড়িয়া আরম্ভ করছেন নমাজ ভোড়াই

য়া এই বৰাই মো আ তাক ও আবু কাহি মাৰ ওয়া যাদু কাহে জেল দিলা খুশ হৈছে মাশাল্লাহ জীবনতো ভয় লাগাব ইমান মিছে যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন সহিব ফলিয়া নমাজ আদায় করছে রে অর্থ জানি না অর্থটা লাই ইমামে কই অর্থটা শুকা অত সুন্দর আয়াতে নমাজ যখন ফুড়াই না যাও ইমাম রে কইল হুজুর আয়াত তো ঠিক আছে আমার নামও আপনি থা আয়াত আমরা সামনে আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ভাবারে কিতা কইলা মেসাবে দেলা বই থা আবার লাগিয়া লাগিয়েছে মেসাবে বে দেখলা বাপ তো বালা না এখন তো টেকিম নিজে নিজের ভরি নিজের ভরি নিজে গিলা লাগব দিন মন্দ আইছে আয়া তোর তর জমা করলে তো কুড়ানো গালা মার তো আসলো এখন হাবুলিয়ে বেরিয়া কিলাই জান এমনি যাইবা গিয়া শেষ তাই আপনার কি ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ তারা আপনার চিন্তা করলা ইমাম হল কলেখানে জানরা আরবি জানরা একজন আর ন আনলা আনিয়া কইলা হুজুর তুলা আমরা আয়াত কোরআন তরজমা করি দেখি বলা মেসা বিন ইন্টারভিউ দেওয়াত ইসলাম জুমার নামাজ পড়াইতে সময় তান ইয়াসিন আল কোরআনুল হাকিম তাত প্রেসিডেন্ট তান বাফর নাম লইয়া নামাজ পড়াইছেন আমি দেখলাম সেক্রেটারি আমার নাম নাই রাগ উঠছে কইলাম আমার নাম পড়ছ না রাখতাম না কইলা হক নামে আয়াত আছে কোরআন শরীফে মাগরিবও আমার নামে পড়িবা ও তান কইছে ইয়াই আ তাকাল ও আবু কাহি মাৰ ওয়া যাদ দু কাহিম জিৰ ওয়া কুল্লুকুম জাইল আয়া তোৰ অৰ্থ কিতাজৰ হেগিয়া কৈ ললা অলা ওলা কটা ইল্লা বিল্লা ইতা কি জে তোৰ পুৰাণৰে অতি ইলা আয়াত নাই ই মেচামে তবলা ইতে সময় কৈছ সিন ও ইব্ৰাহিম তুইন একটা কুকুর, আন তাকাল তুই নে এটা কুকুৰ কইছেন আবু কা হিমার তোর বাপ গাদা ও জাদু কা খিনজির তোর দাদা শুয়র ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে আবু গুয়ান আনফড় মূর্খ একটাও জ্ঞানী নাই ওখান বেটা কইছে লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও এই ইমামতি তাইছিল নি আমার বিবরণ আপনারা সামনে আনার উদ্দেশ্য ইয়া তাগলো হক মাতে আপনার কি মাতে তুতা বেজার গরম বাতে আপনার কি হইয়া থাকে হকমাতে বিচারক বেজার আর আপনার কি গরম বাতে আপনার ওয়ে তুতা বেজার আল্লাহর বন্দে গান জমানা বড় কঠিন হকমাতিলেই দিনৰ দিনের মন্দ হয় বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায় তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করিয়ার গত সময় আয়াতর বাহিরে ছিলাম তবে তার মাঝে আপনার উপ দেশ আলোচনা আছে ওয়াজ এখন মূল বিষয় রূপে ওয়াজ আপনাদের সামনে আরম্ভ করতে আসি ময়দানে মাসর কিয়ামত আরম্ভ হইব কোন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈ এক গুরুরে আল্লাহয় বেহেশত দিবা এক গুরুরে আল্লাহয় দিবা দুজোখের মধ্যে দুই গুরু দুই দিকে বেহেশত ইগল বেহстор দিকে যা আরম্ভ করবা দুজোখীয়র দুজোখর কষ্ট দেখা আরম্ভ করবা দুঃখ দেখলে দুঃখীর দুঃখ দেখলে মনো দুঃখায় দুঃখীর দুঃখ দেখলে মনো দুকায়। কোনো মানুষ যদি বেজতির দুঃখ কষ্ট পায় তখন ইমানদার ভালো মানুষ হইলে তার দুঃখটা দেখিয়া সাহায্য না করতে পারলে সৌকে দি ভানিয়ায় এত কষ্ট মানুষটা করে যদি একদম সাহায্য করতাম পারতাম বালা মানুষের চরিত্র এটা বিপদী মানুষের বিপদ দেখলে বালা মানুষের যায় জারে না হাটে জারে না চৌকে দি ভানিয়াই যায় বেষ্ট তিয়কল তো বালা মানুষ বাদ কোন মানুষের আল্লা ব্যস্ত দিবা নি না বালা মানুষ যারা বালা মানুহ নেক এক বলতু বালা বালা মানুষ ব্যস্ত যাইরা আর বাদ মানুষ দুজক জলত্রা দেখিয়া বালা মানুষ বেষ্ট তিয়লে জিজ্ঞাস করবা হে দুজকির দল অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আইস দুজঘৰৰ সাজা কাৰাগাৰৰ সাজা তোমরা ভোগ করা লাগে তখন দুজকী হলে কইবা হে যান দল জীবনে চাইটা ভুল করছি আমরা চাইটা বুলর কারণে আজ দুজোখর মধ্যে আজীবন জলা পড়ি আমরা জীবন থাকা অবস্থায় চাইটা বুলর উপরে অভ্যস্ত আসলাম যে সাইট বুলর কারণে আজ আমরা কব যে আমরা দুজোখর সাজা পাইয়া তোমরা সাইটটা বুল কি কি ও কোরআনে করি আল্লাহর যাতে ফরমাইরা আপনারা পাক পরবার দিগারে আলমে ফরমাইতে আসুন কোরআনে করিমর মধ্যে লাম না কুমিনল মুসল্লি ফয়লাবুল আমরা নমাজ ভরতাম না নমাজই হলো লোক আসলাম না আমরা মুসলমান তবে মুসলমান হলে নমাজ ভরতাম আমরা নিজে পড়তাম না মুসলমান নমাজি অগ্নুর সঙ্গে আমরা থাকতাম না লামনা কুমিনাল মুসল্লি আমরা নমাজ ভোটটা আসলাম না ও তার লাগি দুজো ফজলিয়ার হে মুসলমান আল্লাহর বন্দেগান কোরআনে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না জাহান নামর আগুইনে জ্বলবে তিরা জিজ্ঞাস করবা কি জন্য দুজগ জ্বলতেছ তোমরাও তো আমাদের মতো মুমিন শিলাই তোমরাও তো আমরা অলি বংশ খান্দান শিলাই তোমরা আমরার পাড়া প্রতিবেশী শিলাই আজ তোমরা দুজগ জ্বল কোন অপরাধ করছো বলে লাম না কুমিন আল মুসল্লিন আমরা নমাজ পড়তাম না আমরা নমাজই লগে আসলাম না কোথার লাগি ইজলিয়া তো বুঝা গেল নমাজ না পড়লে দুজখ দুজও জ্বলবা আলি মুহলে বার আওয়াজ ঘুরা যারা নমাজ পড়ে না দুনিয়াটা কি এর শাস্তি আরম্ভ হয়ে যায় দুনিয়াত তিন শাস্তি কবর তিন শাস্তি ময়দানে মাসর আর তিনটা শাস্তি নয়টা দুনিয়া তিন কবর তিন হাসর তিন নয়টা শাস্তি আমি নমাজ প্রসঙ্গ চাই না কারণে মানুষ দুজখ জ্বলবা দুজো কি হলে কইবা আমরা চারটা দুইশোর কারণে আজ দুজো জ্বলতে আছি সেই চারটা দুষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই আল্লাহর বন্দেগান আয়াত উপলব করলায় পুরানে করিমর বরমান ওইল দুজো নমাজির লাগি যাইতাম খান এখন কই নমাজ না পড়লেও দুজো জ্বালাইবা নমাজ পড়লেও জ্বালাইবা এখন আমরা ফোত কোনবাই দিয়া কোরআনে করিম আমার মুখ নয় ফাওয়াইল উল্লিল মুসল্লিন দুজ ওয়েল দুজ কার লাগিয়া খারাবি খার লাগি বরবাদি খার লাগি ধ্বংস খার লাগি বলে নমাজির লাগি আরে খায়া তো বর মাইলা তাপরা নমাজর খান্দা লই না কোন সময় ও আন্তুম সুকারা যখন নেশাগ্রস্ত একবার কইলা নমাজৰ খান্দা লইও না একবার কইলা নমাজ ভোলনাতে দুজক রেহাই নাই আর একবার কইলা নমাজ যদি ফলো তথাপিও দুজক দুজক তাই রেহাই নাই যাইতাম এখন কোন হতে ফলিলেও দুজক না ফলিলেও দুজক আবার কই নমাজ ওর খান্দা না লইলেও দুজক লইতাম না করিও আবার কোরআনে করি মজান আইন এবার মাত্রারে আপনার সামনে সামনার সমাধান দেওয়ার জন্য চাই যে মানুষের কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করবো তার জন্য সর্বপ্রথম উত্তম ফর্মার সমাধান উত্তম যা যা ইয়া সময় ইমানর হালতে মরব দুই নম্বর কবর যখন নেকির আর মুনকর দুই ফরিস্তা ইয়াজিবা মার রব্বুকা ও মা দিনুকা হাজার মা হাজার রাজুল বহমান হাজার রাজুল ধর্ম কিতা রব খে তানে তুমি সিন আল্লাহর বন্দা নমাজিয়া ফালদি বসব বসবো কবরের মধ্যে বইয়া ফরমাই বই এখন প্রশ্ন উত্তরের সময় নাই দেখো সূর্য সময় যার গিয়া নমাজ আমার কজা বলা নমাজ ভর্তে দেও নমাজ ভরি বাদে তাই জিকেই ভাই ইটা কোনো মাত হই পারে না রে বা নমাজ রোজা হৎ জোখাতহমী এবাদত বন্দেকি সব দুনিয়া এটা আলমে দুনিয়া ন এটা আলমে বরজক আলমে বরজক এবারতর কোনো মর্যাদা নাই যার যার ডিউটি আমরার ডিউটি তোমার প্রশ্ন করা তোমার কর্তব্য উত্তর দেওয়া বন্ধা তোমার রব খে তোমার রবের পরিচয় দেও যে মানুষ নমাজর কথা ইয়াদ আছে গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আছে নি নমাজ খার লাগি আল্লাহর লাগি নমাজ খার জন্য আল্লাহর জন্য বেটার যখন নমাজর কথা কবর জানাইতেও কেন ইয়াদ ভরি গেছে এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন ফিৰিষ্টাই ফৰমাই বা আমাৰ ৰব বুকা বোলে ৰাজি তু আমি এই ৰব্বা আমিতো আমাৰ আল্লাহৰ ওফলে ৰাজি আল্লাহ আমাৰ ৰব লেওম নাৰ মা দিন উকা বোলে দিন ইয়াল ইছলাম নামাজ তো ইছলাম ধৰ্ম ছাড়া কোনো ধৰ্মৰ মধ্যে নাই নামাজ ইয়ে নামজ ভৰে আল্লাহৰে জন্য সেই জন্য লগালগ আল্লাহ আমাৰ ৰব নামাজ ভৰি আল্লাহৰ জন্য তাই ৰব হইয়া তাগলা আমাৰ আল্লাহ লেদাম না ধৰ্মটা কি বুলে মানুষের তো মুসলমানের নমাজ পড়ে দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ তাই আল্লাহর বন্দে গান আল্লাহর বন্দায় নমাজ ইয়ে লগে তার নমাজ দিয়ান করে শহিল আমার ইসলাম মান হাজার রাজুল তানে সিননি আল্লাহ জান সিনাইলা ধর্ম জান সিনাইলা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেন তানে না উনি আমার নবী উনি আমার রাসূল উনি আমার জীব জীবন উনি আমার সর্বকিচ্চ কইয়ে আল্লাহ বান্দায় আপনার নবীজির পরিচয় দিলেইবো না নাকিরান মুন করে ফরমাইবা এ আল্লাহর বান্দা আমরা আগেই বুধবাইছি তুই উত্তর দিতে পারবে যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছ নমাজ পড়তে চাইছত সূর্য ডুবি যা নমাজ পড়তে আমরা রে তখন আমরা বুঝছি তোর কবর হালত পালা প্রশ্নর উত্তর তোর জানা আছে ছাত্র যখন ক্লাসের ছাত্র ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয় পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা তা ডিভিশন মার তুলবা না ডিভিশন তুলবা উপযুক্ত আপনার যদি পরীক্ষ কইয়া থাকে ছাত্র প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষকেই কেন নোয়ান করতে পারে মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা মুখে খালে ছকমক করে আসে চিন্তা নাই গম নাই দিল ভর্তি হয়ে গেছে মুখের মাঝে হাসি আইসে বেটায় বুধবার তারিখান সব পারবো সব পারবো মাস্টর পরীক্ষকে অদ্ঘুর সেরা বাইয়া বুঝের না ই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো আর এক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন আত লইছে একটাও বুঝেন না উপরে নামও ভুলিতে পারে না রীতিমতো বাদও বুঝে না বালাও বুজে না কিচ্ছু তার ব্রেইনও আন না যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে দিল বেজার হয়েছে রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছ পেশার তিনশো গেলো না সাড়ে তিনশো থার্ড অ্যাটাক করবা না কিতা মাস্টরে বুঝে কফ আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ সাতজন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিল দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না আর যেদিকে যাই ইমানদার ই সাতজন যে মানে গিন্নে খারাপ পাইন যার কারণে সাতজন হইয়া রনা দিলা আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই সেখানের মধ্যে তার আপনার মর্মু ইমান হালতে যদি আল্লাহর জান্নাত তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই বহু দূরে এলাকার থাকি বহু দূরে গভীর ফালো গহীন একটা গুহার ভিতরে সাতজন জন প্রবেশ প্রমাইলা লগে আসিলাম না একটা কুকুর তার নাম হইয়া তাকলো কিতমির পৃথিবীর যত কুকুর আছে কোন কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য বালা মানুষের সঙ্গে সম্পর্ক আছে তাই পাক পর্বর দিগারে আলমে একটা কুকুর জান্নাতর সার্টিফিকেট দিয়া দিছে কুকুরটা বেস্তি আল্লাহর বন্দেগান আসাবে কফ সাতজন লগে কুকুরও টোটেল মিলেয়া কুকুর সহ আট জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা সামান্য সময় পরিশ্রম করিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে সাতজনে একটু সময় রেস্ট এর বাদে আমরা খাবারের ব্যবস্থা নাই সে গুম এক গুমে কত দিন তিনশত বছর তিনশো বছর ঘুমাইলা এক গুমে তিনশো বছর আমরা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাইলে নয় বার পরিবর্তন করা লাগে গোমর গুড়ের মধ্যে আমরা করত পরিবর্তন করি না হয় শরীর করে বিযন্ত্রণা করে আসাবে কফ তিনত বছর ঘুমাইছেন বেতা বেদনা হয়েছে সীমাহীন বলে না আল্লাহ কুদরতে তারা করবর্তন হয়েছে আনা খাইয়া মানুষ চব্বিশ ঘন্টা অতিবাহিত করা কঠিন হয় আসাবে কফ তিন শত বৎসর কিম নামর নামক গাড়ার ভিতরে তিন শত বৎসর খাটাইলা আহারের প্রয়োজন নাই আপনার কি বলে পিয়াস নাই বুক নাই কিছুই নাই আল্লাহ পাক পরবর দিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক করিল তিন শত পরে ফিরিয়া যখন বারোইশো লম্বা ঘটনা আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই দেখাইতাম চাইছি আসাবে কফ ইমান রক্ষা করতে আপনার মুস বাদ শাহিম বয়ি হেফাজত নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন তিনশত বছর আল্লাহর বন্দে গান আল্লাহর ওয়াসাল্লামে ফরমাইন আমার শেষ দিকে শেষ টাইমে ওলা হালত ইমানদারে গ্রাম আশ্রয় ভাইতো নয় পূর্ণ গ্রামের মানুষে তার পিছন দরবা অর্থাৎ মাতিলেও বুল এন আটিলেও বুল এন চাইলেও বুল এন রুজিও সব কিছু মানুষের আপনার একমতই একলা একজন নাই তাই তার ইমান রক্ষার লাগিয়া আসাবে কবর মত গভীর জঙ্গলের আপনার চৌড়া গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব গভীর জঙ্গল যেন বাঘ বললু গন্ডার তাকে ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা আমরা গ্রামের ফল নাই নাইগু গেল মরলো খবর পাইছি না তুকাইবা মার মানুষ লুকাইয়া আশ্রয় নাই বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই আল্লাহর বন্ধে গান বাগলে তুকানি আরম্ভ করবা তালাশ করতে করতে গিয়া জঙ্গল রুব ভাইবা ভাইয়া কইবা শালা শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়নো জঙ্গল আশ্রয় লইচনি খারে গালিয়া ইমান বেই মানে বালা মানসরে বাদ মানসে বদরক লোক একলা মোকাবিলা করতে পারত নাই যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমান আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় মারিয়া শেষ করি ভালাই বা জমানা আমরার সামনে আই গেছে বর্তমান বালা জিনিস মানুষে অনেক ভাগে বরদাস্ত করে না ওয়াজ নসিও তৈল মানসরে হেদায়ত করার লাগে আমার গেছে যদি এক বাদ জিনিস থাকে বাদ নেচার থাকে বাদ অভ্যাস থাকে ওটা সংশোধন হওয়ার লাগি হইল ওয়াজ যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লই এলাকাত মদর ওয়াজ হইত যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত যেন মানুষ গুস ভারই গেছইন গুসোর আওয়াজ হইতো যেন মানসে জিনা জড়িত জড়িতই গেছইন জিনা দর্শনের ওয়াজ হইত যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছইন নমাজর আওয়াজ হইত অর্থাৎ ইসলাম যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে ওটার উপরে ওয়াজ হইতো জমানার হালত কঠিন প্রয়োজনে আপনার সামনে মা কাঞ্চি ওয়াজ করুন মুখ তোলা বাদে নাই